তো অলরেডি আপনারা সবাই জানেন যে আমার বোনরা সবাই ইংল্যান্ডে চলে এসেছে, কিন্তু আমার বাসায় আসলে ইনভাইট করা তাদেরকে ওইভাবে সময় হয়নি। তো ফাইনালি আমি আমি নিজে একটা সুযোগ বের করি এবং অবশ্যই ওনাদের ও সুবিধা মতো একটা ডে ফিক্স করি এবং সবাইকে আমার বাসায় ইনভাইট করা। আমি এখানে মোরগ পোলাও রান্না করার আয়োজন করছি, কিন্তু হাফ মানে বসানোর পরে আমি রিয়েলাইজ করি যে আমার কাছে প্রপার পাতিল নেই যেখানে আমি একসাথে সব রান্না করতে পারবো। তো আমার হাজবেন্ডকে পাতিল আনতে পাঠাই, এবং এদিকে আমি টাকি মাছ বানানোর প্রিপারেশন করছিলাম। আমি যেহেতু 7-8 মান্থে প্রেগনেন্ট ছিলাম ওই টাইমটাতে, তো আমি অনেক 12-15টা আইটেমের আয়োজন করিনি, আমি একটা মিনিমাম আয়োজন করেছি। তো আমি চাকি মাছের ভর্তা বানাই, শুটকি ভর্তা বানিয়েছিলাম এবং বিফ রান্না করা হয়, এখানে একটু ভেজিটেবল রান্না করা হয়েছিল। ভেজিটেবলটা আসলে খুব বেশি মজা হয়নি, এখানে একটু বেশি মশলা অ্যাড করে ফেলি। এবং রান্না বান্না শেষে আমি একটু রেডি হতে দেরি হয়ে যায়, এর আগে সবাই চলে আসে। যেহেতু সবাই আসছিল, আমার 7-8 মান্থ পার হয়ে গেছিলো, তো ফ্যামিলি মেম্বাররা সবাই আমার জন্য একটা সারপ্রাইজ বেবি শাওয়ারের মতো আয়োজন করে। এবং ওখানে আসলে আমরা সব ফ্যামিলি মেম্বারদেরকে ইনভাইট করার পাশাপাশি আমাদের বিয়ের যিনি ঘটক ছিলেন ওই ভাইয়াকেও ইনভাইট করা হয়েছিলো, ভাইয়া ভাবি এবং ওনার ফ্যামিলি। বাট ভাইয়া আসতে পারেনি, কিন্তু ভাবি এবং ওনার ফ্যামিলি মেম্বার এসেছিলেন। ওকে, আর আমি শামি কাবাব বানিয়েছিলাম, এখানে মামুনি হান্দেশ পিঠা বানিয়ে নিয়েছিল, এছাড়াও আস্ত মুরগি এবং ইলিশ মাছ, ইলিশ মাছও আপুরাই করে নিয়ে আসে, কলিজা ভুনা করে নিয়ে এসেছিলো, আপুরা টুকটাক রান্না করে নিয়ে এসেছিলো, যেন তারা চেয়েছিল যে আমার জন্য যেন ইজি হয়ে যায়, বেশি কষ্ট না করে। আমি আরে এখানে দিলে না আমি যাইতাম। আমি কি করব, পাগল হয়ে গেছে যদি শুরু হওয়ার আগে আমি কইছি স্টার্ট করছি আপনি তো রাত হয়ে গেছে। প্রথম বেবি একটা মেয়ের জন্য অনেক স্পেশাল হয় এবং সে একটু স্পেশাল ফিল করতে চায়। তো আমার মামুনি আমাকে বেবি উপলক্ষে গিফটটা দেয়, এবং এইটা আমার সব ভাই বোনদের পক্ষ থেকে এই গিফটটা দিয়েছে আমাকে আমার নাইম ভাইয়া এবং ওনার বউ, এবং এই শাড়িটা গিফট করেছেন সামি ভাইয়া এবং ওনার ওয়াইফ ফের পক্ষ থেকে, যারা আমাদের বিয়ে ঘটক ছিল। থ্যাংক ইউ সবাইকে।